দোস্ত বহুত কষ্ট কষ্ট মাল খাওয়াইছে রে তো আমি কিন্তু চাই তুমি খা টমকি কথায় আছে কয়লা ধুইলে ময়লা যায় না ঠিক এমনই একজন ব্যক্তি অর্থাৎ নাস্তিক সেফাতুল্লাহ সেফুদা তিনি যতই বুড়ো হচ্ছেন ততই তার পাগলামি সাগলামি শুরু হয়ে গিয়েছে তার নাকি সুন্দরী কষি কষি সুন্দরী তরুণী লাগবে এমনটাই বলে ভিডিও কলের মাধ্যম দিয়ে যে আসাদ পং পংয়ের কাছে ডাইরেক্ট ফোন করে বলছে দোস্ত আমার সুন্দরী তরুণী লাগবে কষি কষি সুন্দরী তরুণী লাগবে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে ভিডিওটি ডাইরেক্ট এই আসাদ পং পংকে ভিডিও কল দিয়ে এই কথা বলছেন চলুন আমরা সেই আসাদ পং পংয়ের ভিডিও কল দিয়ে সেফাতুল্লাহ সেফুদা কী কথাবার্তাগুলো বলছে আপনারা নিজে দেখুন এবং নিজে কানে শুনুন আমরা এখন সেই সেফাতুল্লাহ সেফুদা এবং আসাদ পং পংয়ের সেই ভিডিও কলটি এখন দেখব দোস্ত বহুত কষি কষি মাল খাওয়াইছে রে তো আমি কিন্তু চাই তুইও খা তমকি ঝিকঝাক সুন্দর যে মাইয়া বড় ইজ্জত দুটো টিপি দাম তোমরা কস নাই রে আমি সব কই দোস্ত নেবে জানি হাতে খা আয় কি চা দোস্ত তো কিছু করতে হাত তুই তো মাইয়া তো 14 বছর রাখ মাইয়া আমার ভালোবাসে বুঝছ নি অসুবিধা নাই 12 বছরের 10 বছরের মানে কচি কচি সুন্দরী তরুণী আমি কাছে না 18 বছর আগে যদি আমার এডি কও পরে আমার কইব প্যাদ প্যাদ ফাইল কইব তারপর আমার বিরুদ্ধে মামলা হইব 18 বছরের আগে আমি এসব করি না আমার ছোট বউ যখন আমার সাথে প্রেম করতে শুরু করছে তখন ওর বয়স ছিল 15 বছর তারপরে 18 বছর পূর্ণ হওয়ার পর আমার সাথে বিবাহ হই তো দোস্ত তুমি গণ্যমান্য ব্যক্তি হিসাবে তুমি দেখো না আমার জন্য একটা কষি কষি আমাদের দেখেন নোয়াখালীতে কথা কইতে পারে মানে পানের হান কইব পানির হানি কইব ও ডাবের কইব খনা খনার হান কাটি দেন দোস্ত না একটা উপকার করো দোস্ত বাদ্য বন্ধু হিসাবে আমার জন্য একটা কষি মাইয়া ঠিক করো দোস্ত ঠিক আছে বন্ধুরা আপনারা বলুন একে কি করা উচিত যতই বুড়ো হচ্ছে ততই তার ভীমরতি পাগলামি সাগলামি বেড়ে যাচ্ছে তবে একে একটি উচিত শিক্ষা দেওয়া উচিত আমি মনে করি আপনারা কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যেতে ভুলবেন না সো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ